5/10/2020, 12 হলো সোমবার। আজকে রাশিফল, আজকে রাশিফলে কোন কোন মানুষ সব থেকে বেশি আয় করবে বা ইনকাম করবে সেটি জানতে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন। এবং প্রতিদিনকার ন্যায় আজকে আমি একটা বিশেষ টোটকা আপনাদের সামনে বলবো, যে টোটকা করলে আপনারা অর্থ কষ্ট থেকে নিজেকে চিরতরে মুক্ত করতে পারবেন। তো আপনারা দেখছেন জ্যোতিষ ইবিএস ইউটিউব চ্যানেল। যদি আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা আপনার কাছের মানুষদের শেয়ার করবেন। আজকে যেহেতু সোমবার, অর্থাৎ শিবের বার, ভগবান শিবের বিশেষ কৃপা পাওয়া যায় এই সোমবার দিন। যদি সোমবারে ভগবান শিবকে আমরা কোনোভাবে একটু তুষ্ট করতে পারি, ভগবান শিবকে তুষ্ট করার একটা মোক্ষম উপায় আছে, সেটা হলো আপনারা এক টুকরো কর্পূর নেবেন। কর্পূর নিয়ে আপনার মানিব্যাগ পুরোটাই ওই কর্পূর দিয়ে তিনবার ঘোরাবেন। আপনার মানিব্যাগের উপর দিয়ে ওই কর্পূরটা তিনবার ঘোরাবেন। বাড়িতে যেখানে অর্থ রাখেন, টাকা পয়সা আপনি বেশি রাখেন, যেখানে আপনি টাকা পয়সা রাখেন, অনেকে ভুল করে বিছানার তলায় বা খাটের নিচে আমি দেখেছি পয়সা রেখে দেন, এটা কিন্তু খুব বাজে একটা অভ্যাস। হয়তো আপনি ওখানে পা দেন বা মাথা দেন, কিন্তু ওখানে ওইটা রাখবেন না, অর্থ রাখবেন অর্থের জায়গায়, টাকা পয়সা রাখার জায়গা। আপনাকে হয়তো আপনি ভাববেন যে আমি তো সামান্য কিছু পয়সা রাখি, সামান্য হোক বা বড় হোক এটা কিন্তু প্রশ্ন না। প্রশ্ন হলো অর্থটা কখনো বিছানায় রাখতে নেই, এটা কিন্তু মা লক্ষ্মী সেই অর্থ কিন্তু রাখতে দেয় না তাদেরকে, তাই অবশ্যই অর্থের জায়গাটা সবসময় হবে আলাদা। যাই হোক, অর্থ যেখানে রাখবেন সেখানেও কর্পূরটা তিনবার ঘোরাবেন। এবার ভগবান শিবের সামনে আপনার বাড়িতে যে মূর্তি আছে তার সামনে এই কর্পূরটা আপনি জ্বালিয়ে দিন আপনার প্রদীপের মধ্যে, দেখুন কি মিরাকেল রেজাল্ট হয়। আর কখনো আপনার মানি ব্যাগ থেকে অর্থটা চলে যাবে না, অর্থ আসবে ছাড়া আর অর্থ যাবে না। এই বিশেষ টোটকাটা করে দেখুন সোমবারে, দেখবেন হাতে নাতে আপনারা ফল পাবেন। আজকে চন্দ্র ভরণী নক্ষত্রে আছে। ভরণী নক্ষত্র মানে হলো শুক্রের নক্ষত্র। চন্দ্র যদি শুক্রের নক্ষত্রে থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো একটা ফল পাওয়া যায়। কোন রাশিতে আছে? মেষ রাশিতে। আমি গতকালকে আপনাদের বলেছিলাম চন্দ্র কেতুর নক্ষত্রে আছে, অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে, অর্থাৎ সেই জন্য মানুষ কিছুটা নেগেটিভের মধ্যে গেছে। কিন্তু আজকে কিন্তু চন্দ্র শুক্রের নক্ষত্রে আছে। চন্দ্র শুক্রের নক্ষত্রে থাকলে চন্দ্র শুক্রের ফল দেবে এবং মেষ রাশিতে আছে, সেই জন্যে মেষ রাশির আজকে বিবাহযোগ্য যেসব ছেলে মেয়ে আছে, বিবাহযোগ্য কন্যা বা ছেলে মেয়ে, তাদের কিন্তু বিয়ে হওয়ার বিরাট যোগ থাকছে, দেখাশোনার সুযোগ বাড়বে। যাদের বিয়ে হচ্ছে না তারা কিন্তু আজকে চেষ্টা করতে পারেন, কোনো না কোনোভাবে যোগসূত্র তৈরি হতে পারে, ইনকাম প্রচুর হবে, আয়ের থেকে ব্যয়ভাবটা কমে যাবে। শিক্ষাক্ষেত্রে মেষ রাশির মানুষদের যারা পড়াশোনা নিয়ে ব্যস্ত তাদের কিন্তু প্রচুর এগিয়ে যাবে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে তারা যথেষ্ট পারদর্শিতা রাখবে। আপনার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনার ইনকাম আপনি যথেষ্ট বাড়িয়ে নিতে পারবেন। আজকে বিষরাশি, বিষরাশির মানুষ আজকে প্রচণ্ড হাসি খুশি থাকবে, মিষ্টি খাবারের প্রতি তাদের বেশি লোভ থাকবে। বিষরাশির মানুষ আজকে কোনো প্রেমসুলভ কথাবার্তা বলে কোনো নারীর মন জয় করতে পারেন। আজকে আপনার ভালোবাসা দেখবেন প্রচুর বৃদ্ধি পাবে, ভালোবাসার আপনি আজকে কাবু হয়ে যেতে পারেন যারা বিষরাশির মানুষ। আপনার কথায়, আপনার কাজে আজকে আপনার অফিসের সকল মানুষ খুশি হবে, সকল মানুষকে আপনার কথায় মনোমুগ্ধ আজকে আপনি করতে পারবেন। মিথুন রাশি, মিথুন রাশির কোনোভাবে পেটের সমস্যা কিন্তু তৈরি হতে পারে, ছোটোখাটো পেটের সমস্যা তৈরি হতে পারে, খাবার হজম নাও হতে পারে, তাই অবশ্যই খাবারের দিকে একটু ধ্যান দেওয়া প্রয়োজন। মিথুন রাশির মানুষ নিজের অহংকারকে আজকে বর্জন করবেন, কোনোভাবে যেন অহংকার না চলে আসে। হয়তো হঠাৎ করে আপনি কিছু টাকা পেয়েছেন, কিন্তু সেই ক্ষেত্রে আজকের দিনে কিন্তু অহংকারের একটা সুযোগ থাকছে যারা মিথুন রাশির মানুষ। সেটা হতে পারে আপনার হয়তো দেখতে প্রচুর সুন্দর, সেই ক্ষেত্রে আপনার নিজের চেহারাকে নিয়ে অহংকার, আপনার কাছে প্রচুর পয়সা আছে আপনার পয়সার অহংকার। তো যাই হোক, অহংকারকে দূরে ঠেলে রাখতে হবে, কারণ অহংকার সবসময় বর্জনীয়। মিথুন রাশির মানুষের আজকে নিজের কোনো শুভবুদ্ধি মানুষ বা বন্ধুর সুপরামর্শে আজকে আপনার কিছুটা জ্ঞানভাব জাগ্রত হতে পারে। নিজের ভালো মন্দ আজকে বিশেষভাবে আপনি লক্ষ্য করবেন এবং নিজের মন্দভাব কাটিয়ে ভালোভাব বেশি করে জাগ্রত করবেন। বিশেষ কোনো কাজে আজকে আপনার বাড়ির বাইরে যাওয়ার যোগ থাকছে। কর্কট রাশি, কর্কট রাশির মানুষ নিজের
মায়ের সাথে যেমন ভালো সম্পর্ক তৈরি হবে, ঠিক তেমনি নিজে হয়তো কোথাও বাড়ি কিনেছেন, সেই ক্ষেত্রে হয়তো আপনি কাছের লোককে সেই বাড়িতে নিয়ে গেছেন যারা কর্কটক্রান্তির মানুষ। নিজের পত্নীর সাথে কিন্তু ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তান ভাগ্য ভালো, সন্তানের সাথে সম্পর্ক আরও ভালো হবে যারা কর্কটক্রান্তির মানুষ। যারা মাছের ব্যবসা করছেন, যারা জলের ব্যবসা করছেন, প্রচুর লাভ করবেন। যারা সবজির ব্যবসা করছেন, প্রচুর মুনাফা হবে কর্কটক্রান্তির মানুষের। কর্কটক্রান্তির মানুষদের আজকে নিজের পয়সা, টাকা পয়সা হয়তো কোথাও ভালো জায়গায় ইনভেস্ট করতে পারেন। শেয়ার মার্কেট আজকে কর্কটক্রান্তির মানুষদের ভালো একটা যোগ থাকছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার। এবার আসবো সিংহ রাশি। সিংহ রাশির মানুষ নিজের কর্মের নিপুণতার জন্যে আপনি কোনো মানুষের থেকে স্বীকৃতি পেতে পারেন, সেটা সরকারের থেকে হতে পারে, আপনার অফিসের বসের থেকে হতে পারে। আপনি এমন সুন্দর কাজ করেছেন যে কাজে সবাই খুশি এবং আপনার কোম্পানি বা আপনার কর্মস্থান যথেষ্ট ভালো হয়েছে। কোম্পানি হয়তো আপনার জন্য হয়তো বেশি করে লাভের মুখ দেখেছে, স্বীকৃতি স্বরূপ আপনি হয়তো কিছু পেতে পারেন। অর্থাৎ সিংহরাশির মানুষ আজকে নিজের স্বীকৃতি স্বরূপ, কর্মের স্বীকৃতি স্বরূপ বিশেষ কিছু পাওয়ার যোগ থাকছে যে কোনো মানুষের থেকে, বিশেষ করে আপনার কর্মের বড় কোনো আধিকারিকের কাছ থেকে। সিংহরাশির মানুষ আজকে নিজের দাম্ভিকতা যথেষ্টভাবে আপনি বর্জন করবেন, আপনার যথেষ্ট সিম্পল ভাব আসবে যারা সিংহরাশির মানুষ। আপনি নিজেকে একদম সাদামাটা মানুষ হিসাবে দেখতে চাইবেন আজকে যারা সিংহরাশির মানুষ। নিজের শরীরের প্রতি আজকে আপনি হবেন অনেকটা যত্নবান, আপনার আজকে বিচার অনেকটা পরিণত বোধ পাবে, অর্থাৎ আপনার ন্যায় বিচার করার ক্ষমতা প্রচুর বাড়বে। আপনার বুদ্ধি ও তীক্ষ্ণতার জন্যে লোকে আজকে আপনাকে প্রশংসা করবে। যে কোনো ইনভেস্ট করার আগে আপনাকে একটু চিন্তা করে ইনভেস্ট করতে হবে, কোনটায় বেশি লাভ কোনটায় কম লাভ, এই দুটো চিন্তা কিন্তু অবশ্যই করা উচিত সিংহরাশির মানুষদের। যারা বিবাহযোগ্য কন্যা বা ছেলে মেয়ে আছে তাদের বিয়ে কিন্তু কেউ ভাঙচি দিতে পারে, অর্থাৎ আপনার হয়তো বিয়ে এক প্রকার ঠিক, কিন্তু দেখলেন কোনো মানুষ হয়তো আপনাকে নানানভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে বা আপনার নামে হয়তো নেগেটিভ কথা বলেছে, হয়তো আপনার প্রতিবেশী হতে পারে, কাছের কোনো লোক হতে পারে, এই দিকটা নজর রাখবেন। কন্যারাশি, কন্যারাশির মানুষরা আজকে নিজের ফ্যামিলিকে নিয়ে যেমন খুশি থাকবে, নিজের যদি কন্যা সন্তান থাকে তার সাথে দেখুন ভালো সম্পর্ক আরও তৈরি হবে। আপনার কন্যা সন্তান আজকে কর্মের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবে যারা কন্যারাশির মানুষ। যারা প্রমোটিংয়ে বিজনেস করছেন তাদের আজকে আবার যথেষ্ট ভালো যারা কন্যারাশির মানুষ। কন্যারাশির মানুষরা আজকে যারা রাজনীতি করছেন আজকে আপনাদের কিন্তু নতুন একটা অধ্যায় শুরু হবে যারা কন্যারাশির মানুষ। আজকে কিন্তু আমি একটা জিনিস আপনাদের বলবো যেটা আমি প্রথমে আজকে বলিনি, সেটা হলো আপনাদের আজকে শুভ টাইম কখন থাকছে। শুভ টাইম কিন্তু থাকছে, অর্থাৎ অমৃত যোগ থাকছে সকাল 8:41 থেকে 10:59। সকাল 8:41 থেকে 10:59 এই টাইমের মধ্যে যদি আপনারা কোনো কাজ করতে পারেন তাহলে সেটা ভালো শুভ টাইম। এবং রাত্রি 7:37 থেকে 10:57, রাত্রি 7:37 থেকে 10:57 এই সময়ের মধ্যে যত রকমের ভালো কাজ আছে এই অমৃত যোগে করার চেষ্টা করবেন। নেক্সট আসবো তুলা রাশি। বিদেশ যাত্রার সুযোগ থাকছে, পারিবারিক সূত্রে কিছু সম্পত্তি পাওয়ার যোগ আছে, ঋণ বা লোন শোধ হয়ে যাবে যারা তুলা রাশির মানুষ। খারাপ সময় কাটিয়ে এবার আপনি ভালো সময়ের মুখ দেখবেন। কিছু ইনভেস্ট আগে হয়তো করেছেন তার পুরোপুরি মুনাফা হয়তো আজকে আপনি হাতে পেতে পারেন যারা তুলা রাশির জাতক বা জাতিকা। এবার আসবো বৃশ্চিক রাশি। নিজের সম্মান বৃদ্ধি করার জন্যে, নিজের গৌরব বৃদ্ধি করার জন্যে আপনি কর্মে ভীষণভাবে মনোযোগী হবেন। আজকে আপনার টাকা পয়সার থেকে আপনার সম্মানটা বড় হবে। যারা বৃশ্চিক রাশির মানুষ হাতের কাছে আজকে যদি কোনো সুযোগ আছে সেটাকে গ্রহণ করবেন। আজকের সুযোগ কিন্তু আপনার জন্য যথেষ্ট সুফল বয়ে আনবে বা লাভ হবে যারা বৃশ্চিক রাশির মানুষ। নিজের সমস্ত কিছু অর্থাৎ দান করার প্রবৃত্তি আপনি রাখতে পারেন, দান যদি আজকে করেন সেটা কিন্তু আপনার জন্য শুভ ফল আনবে যারা বৃশ্চিক রাশির মানুষ। ধনুরাশি, ধনুরাশির মানুষ আজকে নিজের যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, বিশেষ করে ভাগে ভাগে ব্যবসা করেন কোনো পার্টনারশিপে ব্যবসা, পার্টনারের সাথে কোনো মনোমালিন্য বা ঝগড়াঝাটি অশান্তি হতে পারে, হিসাবের ক্ষেত্রে আজকে আপনি বেশি পারদর্শী হবেন। আজকে প্রত্যেকটা হিসাব কিন্তু আজকে আপনার নখদর্পণে থাকবে যারা ধনুরাশির মানুষ। নিজের কাজের অন্য একটা পদ্ধতি আপনি খুঁজতে পারেন।
কাজের এমন কিছু জিনিস আপনি তৈরি করলেন যে কাজ যেটা সেই কাজকে আপনার কাজকে আপনাকে সহজ করে দিল। যারা ধনুরাশির মানুষ যারা সার্ভিস করেন তাদের প্রমোশনের সুযোগ থাকছে, চাকরিতে মায়না বাড়ার একটা সুযোগ থাকছে, হঠাৎ কিছু টাকা আপনি পেয়ে যেতে পারেন। ধনুরাশির মানুষ যারা পুলিশ লাইনে কাজ করছেন তবে তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে, যারা ধনুরাশির জাতক বা জাতিকা, যে কোনো রকমের অবাঞ্ছিত ঘটনা আপনাকে এড়িয়ে চলা বাঞ্ছনীয়। মকর রাশি, আজকে নিজের লজ্জা ত্যাগ করতে হবে, না হলে কিন্তু আজকে আপনি বিপদে পড়তে পারেন। যে কোনো রকমের লজ্জা, যদি কোনো মানুষ আপনাকে ডিস্টার্ব করে, কোনো মানুষ আপনাকে বিপদে ফেলার চেষ্টা করে, নিজের লজ্জা ত্যাগ করে কোনো ভালো মানুষের পরামর্শ নিতে হবে সেটাকে সমাধান করার জন্যে। মকর রাশির মানুষ আজকে নিজের চিন্তার পূর্ণ বিকশিত করলে, নিজের চিন্তাভাবনা সৎভাবে বিকশিত করলে বা বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগিয়ে আজকে আপনার নিজের সমস্ত সমস্যা সমাধান করতে পারবেন, সুস্থ সমাধান। মকর রাশির মানুষ আজকে নিজের গাড়ি নিয়ে যদি লং ড্রাইভে যান একটু ভালো করে পরীক্ষা করে নেবেন, দরকার হলে গাড়িটা একটু সার্ভিস করিয়ে নিতে পারেন যাতে কোনো রকমের অসুবিধা না হয়, কারণ আজকে কিন্তু এই সমস্যাটা থাকতে পারে যারা মকর রাশির মানুষ। মকর রাশির মানুষ আগামী দিনের জন্যে ভ্রমণ করতে যাওয়ার জন্যে কিছু টাকা হয়তো আপনি করে রেখেছেন বা এমন কিছু টিকিট কেটেছেন বা সেখানে ঘুরতে যাওয়ার জন্য আপনি একটা পরিকল্পনা মাফিক সুন্দর পরিকল্পনা করেছেন যেটা ফলপ্রসূ হয়, কারণ আগামী দিন আপনার একটা ঘোরার যোগ থাকছে অক্টোবরের মধ্যেই। যারা মকর রাশির মানুষ একটু দূরে ঘুরতে যাবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশি আজকে নিজের টাকা পয়সা বা একটু বেশি টাকা পয়সা হলে সেই টাকা দিয়ে হয়তো বাড়ির জন্যে খাবার কিছু আনতে পারেন, যে খাবারটা সকলে খায়। আজকে খাবারের একটা বিশেষ যোগ থাকছে যারা কুম্ভ রাশির মানুষ, যে কোনো খাবার যেটা আপনার পছন্দের এবং পরিবারের পছন্দের। কুম্ভ রাশির মানুষ আজকে আপনার যদি অন্য কোথাও জায়গা জমি থাকে সেটা কিন্তু অন্য মানুষের কুমজোরে তারা কিন্তু জোর করে দখল করতে পারে, তার আগে থাকতে আপনাকে অ্যালার্ট হতে হবে যারা কুম্ভ রাশির মানুষ। অর্থাৎ জমি নিয়ে একটা বিবাদ দেখা যাচ্ছে, আপনার যদি অন্য কোথাও জমি থাকে বা নিজের কোনো জমি থাকে পেপার্স জমির কাগজপাতি যেন ঠিক থাকে এই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কুম্ভ রাশির মানুষ আজকে নিজের সমস্ত বুদ্ধিকে ঠিকভাবে পরিচালিত করে আপনি দেখবেন এমন কিছু অসম্ভব জিনিস করে ফেলেছেন যেটা আপনার থেকে একদম আশা করা যায় না, অর্থাৎ আপনি কোনোদিন ভাবেননি যে আপনার দ্বারা এই কাজটা হবে। কুম্ভ রাশির মানুষ আজকে নিজের পেটের ব্যথায় কিন্তু কোনো রকমের কষ্ট পেতে পারেন, তাই খাবারের ক্ষেত্রেও আপনাকে যথেষ্ট সংযমী হতে হবে। কোন খাবার খাচ্ছেন কোন খাবারটা খাচ্ছেন না সেটা একটু দয়া করে খেয়াল রাখবেন। কুম্ভ রাশির মানুষ আজকে চোখ নিয়ে একটু সাবধানে থাকতে হবে যাতে চোখে কোনো অবাঞ্ছিত জিনিস যাতে না পড়ে, কারণ চোখের কোনো সমস্যা বা ইনফেকশন তৈরি হতে পারে আপনার কুম্ভ রাশির মানুষদের। কুম্ভ রাশির মানুষের আজকে আরেকটা কথা আমি যেটা বলবো সেটা হলো নিজের বাড়ির রিপেয়ার আজকে আপনারা করাতে পারেন, নিজের বাড়ি কোনোভাবে সারাতেও পারেন। হয়তো বাড়ি নিয়ে অনেকদিন ধরে ভাবছেন একটু রং চং করবেন বাড়িতে বা বাড়িটাকে একটু সুন্দর করবেন, সেটা কিন্তু আজকে থাকছে, কারণ বাড়ি গৃহ নির্মাণ পুরানো গৃহ নির্মাণের একটা সুযোগ বা যোগ থাকছে যারা কুম্ভ রাশির মানুষ। এবার আসবো মীন রাশি। মীন রাশি আজকে অন্যের কথায় বা অন্যের নাক বিষয়ে নাক গলাতে গিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবে। অন্যের বিষয়ে বেশি নাক গলাবেন না মীন রাশির মানুষ, অর্থাৎ নিজের কাজটা নিজে করুন, তাতে দেখুন আপনার নিজেরই মঙ্গল হবে। মীন রাশির মানুষের আজকে কোনো ডাক্তারি কোনো পরামর্শে আজকে আপনার কিন্তু একটু রাগ বা মনোমালিন্য হতে পারে, হয়তো বাড়ির কোনো মানুষ হয়তো ডাক্তার দেখাচ্ছে কিন্তু সেখানে হয়তো আপনার রোগটা সারছে না পুরোপুরি, প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে, এদিকে জলের মতো টাকা বেরোচ্ছে, তাই নিয়ে দেখবেন হয়তো আপনি কোনো অশান্তি শুরু করতে পারেন। বি কেয়ারফুল, ডাক্তারের সাথে যেন আপনার সম্পর্ক বা বন্ডিংটা খারাপ না হয়, কারণ ওদের সাথে কিন্তু একটা ঝামেলার সুযোগ থাকছে আজকে আপনার। মীন রাশির মানুষ নিজের ক্রোধকে আজকে অবশ্যই একটু বসে রাখবেন, ক্রোধকে যেন বেশি না বাড়ে, রেগে যাওয়ার টেন্ডেন্সি আজকে ত্যাগ করবেন, না হলে কিন্তু আপনি কোনো আইনি সমস্যাও পড়ে যেতে পারেন যারা মীন রাশির মানুষ। চরম হতাশার শিকার হতে পারেন, বিশেষ করে চিকিৎসা বিভ্রাট নিয়ে আজকে আয় বুঝে ব্যয় করুন। নমস্কার, সবাই ভালো থাকুন, পারলে ভিডিওটা একটু শেয়ার করুন।